আছেন বৃন্দাবনে, আমাদের মুখের অবস্থা দেখেন কি ঘেমেছি। এখানে 5 ডিগ্রি ছিল, 4 ডিগ্রি ছিল চার ধামের মধ্যে, আর বৃন্দাবনে আসার পরে এখন 40 ডিগ্রি পেরিয়ে গেল। রাধে রাধে, অতি দুর্লভ, 15 দিন পর ভগবানের এই দুর্লভ দর্শন করবেন। রাধে রাধে রাধে। তো ফাইনালি আমরা বৃন্দাবন পৌঁছে গেলাম চার ধাম যাত্রা করে। টেম্পারেচার ছিল 5-4, আর এখন এসে 40-50-এর মতো বৃন্দাবনে। মাত্র সবজির বাজার করে নিয়ে এলো, তো ঘরেতে কিচ্ছু ছিল না, একটা লঙ্কা পর্যন্ত ছিল না, যে কালকে দামোদরকে একটু লঙ্কা দিয়ে আর কি আলু সেদ্ধ মেখে ভোগ লাগাবো। আর দামোদরকে রাধা নেকে সবাইকে 3 তীর্থ জলে স্নান করিয়েছি। রাধে রাধে সবাইকে, বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তো প্রিয় ভক্তগণ, 15 দিন পর বৃন্দাবনে আবার ফিরে আসলাম। তো আজকে কালকে রাত্রে 11টা বাজে বৃন্দাবনে পা রেখেছি, ঘরে আস্তে আস্তে 12টা। দামোদরকে ভোগ লাগিয়েছি, আলু সিদ্ধ অন্ন, খুবই কষ্ট যাত্রা, সেই নিয়ে পরে আপনার সঙ্গে কথা বলবো। তো আজকে সকাল হয়ে গেল, চলুন একটু বাজার থেকে ঘুরে আসি, বাজারে আজকে দেখি 15 দিন পর বাজারের কী অবস্থা, তারপরে আপনার সঙ্গে কথা বলবো। রাধে রাধে। তো 15 দিন পর বাজারে আসলাম, তো একটু বাজার করি, কিছুই নেই ঘরের মধ্যে। এ ভেন্ডি কে ভাও দিয়া ভাইয়া, হ্যাঁ ভেন্ডি কে ভাও হ্যায়, ভেন্ডি 30 রুপে লাগা বাবা, ফটো খিচনা রং কে না, বাজার 11টা বাজে না ভালো করে, এখনই বাজার উঠে গেছে। তোরা সা কিতনা দেখ বতাও, কিতনা হ্যায় আপে পচাস গ্রাম 30 রুপিয়া, 20 রুপিয়া লে লো, দো 20 রুপিয়া, হ্যাঁ দো, গুলাব দিয়ে দাও, গুলাব তোরা গুলাব দিয়ে দাও, ছোট গোলাপ নিয়ে ঠিক, তোরা গোলাপ ডাল দাও, সবজি দোকানে এসে দেখি এত গরম লাগছে, বাজারে এসে এত গরম, আরে বাপ, দেখুন ঘেমে পুরো একদশ হয়ে গেছি। এখানে টেম্পারেচার ছিল 5-4, আর এখন এসে 40-50-এর মতো বৃন্দাবনে। তো বাজারের পুরো মানুষ ফাঁকা করে, বাজারের লোক নেই। সবজির দাম কী রকম নিয়েছে বাড়িকে কথা বলছি, দেখুন আজকে বাজারে কী কন্ডিশন। 15 দিন পরে বাজারে আসলাম, 15 দিন পর। রাধে 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 রাধে। তো ফাইনালি আমরা বৃন্দাবন পৌঁছে গেলাম চার ধাম যাত্রা করে। কাল রাত 11টার সময় আমরা বৃন্দাবনে ঢুকলাম, অনেক কষ্টের অনেক জার্নির পরে। তো কাল রাত 11টার সময় এলাম, অনেক জার্নি কষ্টের পরে। যাই হোক, ভগবানের দর্শন করার ফলে এটাই মনে আনন্দ হয়েছে যে আমাদের জীবনে চার ধাম পূর্ণ হয়ে গেল। তো কালকে যা হোক একটু আলু সেদ্ধ অন্ন করে দামোদরকে ভোগ লাগিয়েছিলাম, কারণ বাইরেতে খাওয়া দাওয়া তো খুবই অসুবিধা, খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি। তো এখন প্রায় 11:30-12টা বাজতে যাচ্ছে, খুবই মাত্র সবজির বাজার করে নিয়ে এলো, তো ঘরেতে কিচ্ছু ছিল না, একটা লঙ্কা পর্যন্ত ছিল না, যে কালকে দামোদরকে একটু লঙ্কা দিয়ে আর কি আলু সেদ্ধ মেখে ভোগ লাগাবো। যাই হোক, এখানে অনেক কিছু বাজার করে নিয়ে এসেছে, এখানে আছে ভেন্ডি। আর বৃন্দাবনেতে 42 ডিগ্রি এখন টেম্পারেচার চলছে, খুব গরম। বাবারে, এটা কি লঙ্কা, বুলেট লঙ্কা নাকি? বুলেট লঙ্কা, এটা লঙ্কা আছে আর বাজারের লঙ্কা সব বড় বড়। যাই হোক, এটা ধানি লঙ্কার মতন কেন ঝাল আছে, এটা খুব লঙ্কাটা খুব বড়বটি করাই। আর বাইরে থেকে এসেছি, এখন তো হালকা পাতলা রান্না করবো, ভাজা ভুজি ডাল আর অন্ন, সবজি পরে এখন দেখা যাবে, কারণ আজকে অনেক বেলা হয়ে গেছে, কারণ ঘরে এসে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়েছে, তারপর দামোদরকে সব স্নান ধান করাতে হয়েছে, তো অনেক সেবা পূজা আছে। তো এই যে ফুলকপি, পালং শাক, তো বৃন্দা এখানে তো সব থেকে দাম কম, হ্যাঁ, আর ওখানে পাহাড়িতে আপ্রি কত যে জিনিসের দাম শুনে শুধু অবাক হয়ে যায়, যে এত দাম
পাহাড়ে যে করলা আর আছে তরুণ, পাহাড়ের জীবনটা খুবই কষ্ট। বাবরে, যারা পাহাড়ে থাকে তাদের জন্ম জন্মান্তর পাহাড়ে বাস, তারাই পাহাড়ে থাকতে পারবে। আমাদের মতন মানুষ পাহাড়ে গিয়ে বাস করতে পারবে। পাহাড়ি লোকেদের জীবন কাহিনী নিয়ে একটা ব্লগ আমি আমার মেন চ্যানেলে দিব। কষ্টের জীবন তো তাদের, তাদের জীবনটা কি রকম কাটে, তাদের জীবনটা কি রকম সেটা নিয়ে আমরা অলরেডি একটা ভিডিও বানিয়েছি, যারা পাহাড়ের জীবন যাপন, যারা পাহাড়ে থাকে। তো আমার শুনে খুবই কষ্ট হয়েছে, আবার শুনে হাসিও পেয়েছে। তো আপনাদেরকে আমি সে নিয়ে আমার মেয়েছেলে দর্শন করাবো। তো দেখতে পেয়েছেন কত বাজার নিয়ে এসেছি, ঘরের মধ্যে দেখাচ্ছি আপনাদেরকে। বৃন্দাবনে এখন টমেটো 15 টাকা কিলো, আর এই তরুই 20 টাকা কিলো, ফুলকপি 30 টাকা, তারপরে পালং 20 টাকা, বরবটি 30 টাকা, আর এই যে করলা নিয়ে আসো এদিকে, এই করলা 20 টাকা কিলো। আমি বলছি আধা কিলো দেওয়ার জন্য জোর জোর করে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন বৃন্দাবনে আমাদের মুখের অবস্থা দেখেন কি ঘেমেছি। এখানে 5 ডিগ্রি ছিল, 4 ডিগ্রি ছিল, 4 ঘামের মধ্যে, আর বৃন্দাবনে আসার পরে এখন 40 ডিগ্রি পেরিয়ে গেল। তো খুবই গরম লাগছে, ঘেমে গেলাম বাজারে গিয়ে, আগুনের মতো গরম। তো অনেক কাহিনী অনেক কিছু আছে, সেগুলো আপনাদেরকে ভিডিও দেওয়ার প্রয়াস করবো। কেননা 4 ধাম যা গিয়েছি আমরা মেচিলেনে ভিডিও দিয়েছি বেশ, কিন্তু ফ্যামিলি ব্লগে এত ভিডিও দিতে পারিনি, কেননা ফ্যামিলি ব্লগে ভিডিও দেওয়ার মতো সময় হয়নি, কারণ ওখানে নেটের অসুবিধা হয়, নেটওয়ার্ক খুবই কম থাকে ওখানে। নেটওয়ার্ক দেখাচ্ছি কিন্তু 5G কাজ করছে না ভালো, এই জন্য টাইম অনুযায়ী ভিডিও দিতে পারিনি। তো সেই ভিডিও কিছু কালেকশন আছে আপনাদেরকে দেওয়ার প্রয়াস করব, এবং আমরা কী কী করেছি সেটা আপনার সঙ্গে ধীরে ধীরে শেয়ার করব। চলুন আজকে রাধা দামোদরকে দর্শন করি। অনেক দিন ধরে আপনারা রাধা দামোদরকে দর্শন করেন না, রাধা দামোদরকে আমরা নিয়ে গেছিলাম, তো ওখানে সিঙ্গার টিঙ্গার হয়নি সেরকম, এই জন্য দেখাইনি আপনাদেরকে, দর্শন করেনি। তো চলুন আজকে দামোদর ঘরে ফিরে এসেছে, চলুন দর্শন করে নিই। হরি বল রাধে রাধে। তো দেখতে পেলেন বাজার থেকে ঘুরে আসলাম, সবজি নিয়ে এসেছি, এখন সবজি রান্না হয়ে যাচ্ছে। এখন দামোদরকে ফুল তুলসি দেওয়া হলো অনেক দিন পর, তো বদ্রীনাথও ফুল তো পাইনি, ওখানে তুলসি দিয়েছিলাম, অন্যান্য ধামে তো তুলসি পাওয়া যায় না ঠান্ডার জায়গা। হালকা রান্না হচ্ছে আজকে, রাধে রাধে, অতি দুর্লভ 15 দিন পর ভগবানের এই দুর্লভ দর্শন করবেন। রাধে রাধে, রাধা রানী কি যে। তো ভগবান ভক্তের ভক্তবসল ভগবান বলা হয়। তো 4 ধাম যাওয়ার অভিলাষা ছিল অনেক বছর ধরে, তো স্বয়ং ভগবানই নিজে নিয়ে গেছে যে চল আমিও সঙ্গে যাব। ভগবানকে নিয়ে 4 ধাম ঘুরে আসলাম, তো এটা একটা গর্বের বিষয়, ভগবানের অনেক কৃপা। তো রাধারানী, দামোদর, গোপাল, গিরিরাজ, শালিগ্রাম সবাই 4 ধাম ঘুরে আসলো, গঙ্গাত্রী গেলো, যমুনাত্রী গেলো, কেদারনাথ, বদ্রীনাথ, হ্যাঁ আর অন্যান্য জায়গায় আমরা ঘুরেছি অনেক লীলাস্থান। তো এই ভগবানের কৃপা, ভগবান সাক্ষাৎ বিরাজমান, তো রাধা দামোদরের অনেক কৃপা, রাধা দামোদর উনি ভক্তকে নিয়ে গেলো, তো দর্শন করুন 15 দিন পর নিয়ে গেছি। ভক্ত হয়েছে সেরকম হালকা পাতলা, কিন্তু সিঙ্গার টিঙ্গার তো হয়নি, ওই রকম তো কোনো সিস্টেম ছিল না সিঙ্গার করবো। ঠান্ডা অঞ্চল, অনেক সময় লাগছে যেতে, খুবই কষ্ট হয়েছে, ভগবানেরও কষ্ট হয়েছে, ভক্তেরও কষ্ট হয়েছে। তারপরও ফিরে আসলাম, তো আজকে হালকা সিঙ্গার করেছি। তো এখন তো বৃন্দাবনে খুবই ভয়াবহ গরম, এই জন্য দামোদর খালি গায়ে থাকবে, হাফ প্যান্টে পরবে এখন। তো ফুল তো পাইনি ওখানে, একদিন বদ্রীনাথে এসে তুলসি পেয়েছিলাম, তুলসির সঙ্গে একটু ফুল ছিল তখন একটু করিয়েছি, কিন্তু অন্যান্য জায়গা তো তুলসি নেই, কিছু নেই। অনেকদিন পর ভগবানকে মনন বয়ে তুলসি চরণে গিয়েছি, ফুল সব কিছু দেওয়া হয়েছে। রাধারানী খুব আনন্দ, রাধারানী খুব খুশি হচ্ছে। তো আপনারা জেনে অবাক হবেন আজকে দামোদরকে তিন তীর্থস্থানের জল আমরা দামোদরকে দিয়ে স্নান করিয়েছি, গঙ্গা জল, যমুনার জল আর সরস্বতী নদী।
সরস্বতীর জল। সরস্বতী নদী খুবই দুর্লভ, ওটা দর্শন হয় না। আমরা সেই সরস্বতী যেখানে প্রকট হয়েছে ওখান থেকে আমরা জল নিয়ে এসেছি। আর দামোদরকে রাধাকে সবাইকে তিন তীর্থ জলে স্নান করিয়েছি। তো কেমন লাগছে অনেকদিন পর এই দর্শন করে, নিচে কমেন্ট করবেন। রাধে রাধে। তো আমরা কত কোথায় কোথায় গেছি সেই নিয়ে পরে আপনাদেরকে শেয়ার করবো, কারণ আজকে এক ব্লগে শেয়ার করা যাবে না, অনেক কিছু রয়েছে 15 দিনের কথা। তো যে আমরা যে গেছি আপনার এই সরস্বতী নদী দর্শন করার জন্য, যেখানে ভেষদেব যে ভাগবতে লিখেছিলেন, মানে গণেশের মাধ্যমে গণেশ লিখেছিলেন আর ভেষদেব বলেছিলেন, তো ওই স্থানে সরস্বতী দেবীকে অভিশাপ দিয়েছিলেন। তো ওই যে এই সরস্বতী নদী গুপ্তভাবে রয়েছে, আপনি দর্শন করলে অবাক হয়ে যাবেন, অলৌকিক। নিচে উপরে কিছুই নেই, পাহাড় আর পাহাড়, সাইডেও কিছু নেই, না বরফ আছে না কিছু আছে, মানে এই পাহাড়ের ভিতর থেকে মা সরস্বতীর প্রভাব বেরিয়ে আসছে। এত স্পিড, গঙ্গার থেকে 100 গুণা স্পিড মা সরস্বতীর, বাপ রে বাপ, দেখে আমি অবাক হয়ে গেলাম। আর আমরা ব্রিজের উপরে দাঁড়িয়ে ছিলাম আর জল ছিটে ছিটে আমাদের গায়ে আসছে, আসমান করতে হচ্ছে না, গায়ে এমনি ছিটে আসছে। মা সরস্বতীর মন্দির রয়েছে ওই জায়গায়, তো সেই নিয়ে আমরা ওখানে ব্লগ বানিয়েছি। যদি আপনারা দেখতে চান তো আকাশ বৃন্দাবন ব্লগ যে ইউটিউব চ্যানেল রয়েছে আমার মেন চ্যানেল, ওখানে আপনারা আসেন, ওটা আপনারা দেখতে পাবেন। তো স্বর্গে যাওয়ার রাস্তাও দর্শন করেছি, ভীমসেন যে আপনার পাথর রেখে পুল বানিয়ে যে পার হয়েছিল স্বর্গে গেছিলো ওই জায়গা রয়েছে, জিরো পয়েন্ট রয়েছে, ভারতবর্ষের সবথেকে লাস্ট গ্রাম সুরু গ্রাম ওইগুলো রয়েছে, সমস্ত কিছু ব্লগ বানিয়েছি। এগুলো পার্ট বাই পার্ট ব্লগ দেওয়া হবে, কারণ আপনার নেটওয়ার্কের অসুবিধার কারণে আমরা ব্লগ দিতে পারিনি। তো আজকে এই ফ্যামিলি ব্লগের মাধ্যমে দর্শন করুন। আমরা এখন এই রান্না হচ্ছে, দেখুন। তো চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখেন, কেন আপনারা ভিডিও দেখে যান, সাবস্ক্রাইব করছেন না। রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই বৃন্দাবন ফ্যামিলি ব্লগের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এইভাবে সঙ্গে থাকবেন। তো আমরা চারধাম যাত্রা করে অনেক কিছু রয়েছে কথা দেখা, সব কিছু আপনাদের সঙ্গে দেখাবো। আজকে আর বেশি কিছু দেখাতে পারিনি, পুরো ক্লান্ত, পুরো শরীর পুরো ক্লান্ত হয়ে গেছে। আর আমরা খুব শীঘ্র একটা বৈষ্ণব সভার আয়োজন করছি, চারধাম করে এসেছি। তো কেউ যদি বৈষ্ণব সভায় ভাগ নিতে চান বা কেউ শুধু বৈষ্ণব সভা করতে চান, তাহলে স্ক্রিনের নাম্বার আপনারা পে করতে পারেন আপনার সাধ্য অনুযায়ী। তো আমরা বৈষ্ণব সভাটা খুব শীঘ্রই শুরু করব। তো বৈষ্ণব সভা তো বৃন্দাবন ধামে সব থেকে শ্রেষ্ঠ। আর বৃন্দাবনের হাওয়া, বৃন্দাবনের যে একটা মানে মাধুর্য প্রেম, সেটা বৃন্দাবনের হাওয়া লাগলে বোঝা যায়। চারধাম করে এসে যেতটুকু আনন্দ পেয়েছি, বৃন্দাবনে আসতেই মানে অন্যরকম একটা অনুভূতি ফিল হচ্ছে। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কেউ যদি বৈষ্ণব সভায় যুক্ত হতে চান, যার যার সাধ্য অনুযায়ী, তো এই স্ত্রী আপনারা ফোনপে গুগল পে করতে পারেন, আর এটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ আমার সঙ্গে নক করতে পারেন। সবাইকে ধন্যবাদ। রাধে রাধে। হরি বল। গৌরাঙ্গী আসাও, এখন সাইকেল উঠছে। হ্যাঁ, তো দুষ্টামি কে বলছে করতে এখানে? এদিকে আসো, ওঠো, নেমে আসো, নেমে আসো, নামবে না, নামবে না, ঠিক আছে, এদিকে তাকাও দেখি, এদিকে দেখো। হ্যাঁ, গোয়াঙ্গি, গোয়াঙ্গি বলো, রাধে রাধে বলো, রাধে রাধে, জয় হো, রাধে রাধে। রাধে 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 রাধে।